সারা বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ বিষয়ে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের নির্দেশক ডাক্তার জয়ন্ত চক্রবর্তী দূরদর্শনকে জানান, সচেতনতা বৃদ্ধি ও দ্রুত রোগ নির্ণয় সম্ভব হলে স্তন ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব। তো ব্রেস্ট ক্যান্সার ফার্স্ট অফ অল, যে আমাদের দেশে প্রায় 10-12% ক্যান্সার ওভারঅল, যদি ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আসছে, এক মহিলাদের মধ্যে অন্যতম ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার। দ্বিতীয় হলো ব্রেস্ট ক্যান্সার যেহেতু সুপারফিশিয়াল ক্যান্সার, বডির ওপরের দিকে আছে, ব্রেস্টের মধ্যে থাকে, তো ইজিলি যদি আমরা মানুষকে অবগত করতে পারি যে প্যালপেশন বা স্ক্রিনিং মেথড যদি আমরা বলতে পারি, তাহলে আর্লি ডিটেকশন সম্ভব। দেখা গেছে আরবান এরিয়া এবং রুরাল এরিয়াতেও, গ্রামাঞ্চলেও ব্রেস্ট ক্যান্সারের প্রাধান্য প্রাদুর্ভাব বাড়ছে। লাইফস্টাইলের জন্য হতে পারে, তারপর অনেক কম বয়সে আজকাল বাচ্চা কম হয়, তারপর হরমোনাল ট্যাবলেটস ইউজ করা হয়, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ লাইফস্টাইলের একটা আছে, তো এইসব কারণে, অনেক কারণে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব হচ্ছে বেশি। আবার ভালো জিনিসটা হলো যে ব্রেস্ট ক্যান্সার ইজিলি ডিটেক্টেবল, যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা শেখাতে পারি গ্রামাঞ্চলে বা ইয়েতেও, শহরেও বা স্লাম এরিয়াতেও, তাহলে মহিলারা নিজেরাই ব্রেস্ট এক্সামিনেশন করে চলে আসতে পারেন যে কোনো একটা অ্যাবনর্মালিটি ডিটেক্ট হচ্ছে, একটু মনে হচ্ছে শক্ত শক্ত লাগছে, তখন FNAC বা বায়োপসি করে টেস্ট করে ডায়াগনোসিস করা যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব। ডায়াগনোসিস করে তারপর ফার্দার স্টেজিং ইনভেস্টিগেশন, ছড়ালো কি না কোথাও, আর্লি স্টেজ বা আর্লি অ্যাডভান্স স্টেজ আছে কিনা সেটা দেখে ট্রিটমেন্ট স্টার্ট করা যেতে পারে। ভালো কথা আরেকটা আছে যে আর্লি যদি ব্রেস্ট ক্যান্সার আমরা ডায়াগনোসিস করি, যেমন স্টেজ 1 বা স্টেজ 2 যদি ডায়াগনোসিস হয়, তাহলে 80-90% কিওর ইজ পসিবল। ব্রেস্ট ক্যান্সার সাধারণত দেখা যাচ্ছে 10% হলো হেরিডিটারি হতে পারে, যে বংশানুক্রমে কোনো জিনের জন্য হতে পারে। তো তার জন্য যে সাবধানতা করতে হবে সেটা হলো, প্রথমভাবে যদি কারোর বাড়িতে কারোর ব্রেস্ট ক্যান্সার হয়, তার যদি বয়স কম হয়, 40 নিচে হয়, এবং মাল্টিপল যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত কেউ হতে পারে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন মা মেয়ে বা ভাই বোন, ওদের হচ্ছে দু বোনের হচ্ছে, এই এদেরকে বলে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তো আর্লি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি মানে ফ্যামিলিতে, বা মাল্টিপল ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি উইথ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাতে আমাদের সাসপিশিয়াস হতে হবে যে ওই ফ্যামিলির মধ্যে ব্রেস্ট ক্যান্সার জিন চলে আসছে কি না। তো ব্রেস্ট ক্যান্সার জেনেটিক টেস্টিং হয়, ব্রাকা জিন বলে একটা আছে, BRCA1 এবং 2, এই ব্রাকা জিন মিউটেশন যাদের আছে তাদের লাইফ লং রিস্ক ইজ 80% অফ ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার।